হ্যালো বন্ধুরা, স্বাগতম জাকির টুপুর চ্যানেলে নতুন একটি টিউটোরিয়াল টিপসে। আমরা ইউটিউবে ভিডিও আপলোড করি, আমরা ক্রিয়েটার যারা আছি সবাই ইউটিউবে ভিডিও আপলোড করি। তো আমরা দেখা যায় যে আমাদের যে আমরা ভিডিওটা আপলোড করি সেই ভিডিওটা আমরা সার্চ দিলে সেই নামে সার্চ দিলেও আমরা খুঁজে পাই না, অন্য কোনো কিওয়ার্ড তো দূরে থাক। তো আমি যে নিজে যে কিওয়ার্ডগুলো ইউজ করেছি সেই কিওয়ার্ডগুলো আমি খুঁজে পাই না। তো আমরা সবাই ব্যস্ত থাকি ভিডিও টাইটেল, ডিসক্রিপশন, থাম্বনেল, ট্যাগ ইত্যাদি ইত্যাদির ব্যাপারে। তো আমরা একটা জিনিস অনেকেই জানি না, সেটা হচ্ছে এসইও। তো এসইও আমরা বুঝি যে বিভিন্ন রকম কিওয়ার্ড, কোড, রিসার্চ, সার্চ ইঞ্জিন, ভিডিও অ্যানালাইসিস বলতে বুঝি এসইও। তো আমরা কিওয়ার্ড রিসার্চ, সার্চ ইঞ্জিন, ভিডিও টপিক, টাইটেল, থাম্বনেল ইত্যাদি আমরা এই সকলকে নিয়ে আমরা ব্যস্ত থাকি। তো এসইও বলতে আমরা এসবই বুঝাই না। তো এসইও বলতে অফলাইন একটা এসইও আছে, এটা আমরা হয়তো অনেকেই জানি অনেকেই জানি না। তো আমি বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তো আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার সেই ফাইলে। তো আমি যে ফাইলে আমার ভিডিওটা ক্রিয়েট করেছি, তো দেখতে পাচ্ছেন যে আমি এই ভিডিওটা ক্রিয়েট করেছি। তো আমার এই ভিডিওটার যে টাইটেল, সেই টাইটেলটা হচ্ছে এডিট বার্থ সার্টিফিকেট, হ্যান্ড রাইটিং, নেম, ডেট ইত্যাদি আমার কি করতে অফলাইনে সেই করতে হবে। তো সেজন্য আপনার ফাইলের ডান বাটনে ক্লিক দিয়ে প্রোবাইটিক্সে চলে যাবেন। তো দেখতেই পাচ্ছেন ডিটেলস, তো এই দেখছেন ট্যাগ, টাইটেল, থাম্বনেল দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু অনেক আছে। তো আমি আপনাদের সুবিধার্থে, সময়ের সুবিধার্থে আমি আলাদা সবগুলো কিওয়ার্ড লিখে নিয়েছি। তো দেখছেন, তো আমি এটা টাইটেলটা লিখে নিয়েছি, কপি করলাম। তো আমি চলে যাচ্ছি আমার সেই ফাইলে, এই দেখছেন যে টাইটেল, টাইটেলে সেই টাইটেলটা দিবেন, তার সাব টাইটেলও আবার সেই টাইটেলটা দিবেন, তারপর রেটিং সবগুলো স্টার রেটিং দিয়ে দিবেন, এরপর ট্যাগ। তো আপনারা কিওয়ার্ড রিসার্চ করে অনলাইন অফলাইনে যে সব এসইও করে যে ট্যাগগুলো বের করেছেন সেগুলি আপনি লিখে রাখবেন। তো আমি যে ট্যাগগুলো সব লিখে নিয়েছি, কপি করলাম, তো আমি এখানে ট্যাগগুলো দিয়ে দিলাম, বাহ হয়ে গেল। তো আমার মোটামুটি হয়ে গেছে। তো ডিরেক্টর, ডিরেক্টর জায়গায় আপনার চ্যানেলের নাম লিখবেন, আমি চ্যানেলের নাম লিখছি, আরেকটা দিলাম, এইভাবে দিলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে আমি এইভাবে কাজটা করলাম। ওকে, অ্যাপ্লাই নাও, ওকে। তো ভিডিওটা একটু প্রসেসিং হবে। সেমভাবে আপনার যে থাম্বনেলটা আছে সেটা আপনি এভাবে এসইও করবেন। চলে যাবো ডিটেলস, আমি আবার নিয়ে নিচ্ছি। তো এখন আপনি যদি এই নামে সার্চ করেন তাহলে কিন্তু আপনার যে ভিডিওটা সার্চ ইঞ্জিনে আসার খুব থাকবে, ভালো থাকবে। তাহলে আপনি সহজে যে কেউ আপনার এই টাইটেল দিয়ে সার্চ দিলে আপনার ভিডিওটা পেয়ে যাবে। তো আমি সেমভাবে এটা করে নিচ্ছি। তো আমি আবার ট্যাগগুলো আবার এই জায়গায় দিয়ে দেব। ট্যাগ, তো এখানে দেখতে পাচ্ছেন ডিরেক্টর, কোম্পানি, ক্যামেরা মেকেলও দেওয়ার দরকার নেই, লেন্স মেকার, ফাইল নেম। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে এসইওটা করা যায়, আপনারা হয়তো কেউ জানেন না। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নতুন নতুন ভিডিও সবসময় পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন এই অপশনগুলো আপনি পূরণ করবেন। তো এইটা কিন্তু একটা বেশি অনেক কিছু নয়, প্রথমে দেবেন টাইটেল, সাব টাইটেল, রেটিং, তারপর ট্যাক্স, তারপর কমেন্টস দেওয়ার দরকার নেই, অডিয়েন্স রিলেটেড এগুলো দরকার নেই। দেখতেই পাচ্ছেন, তাহলে এখন দেবো অ্যাপ্লাই, ওকে। তো আমার এসইও শেষ। এখন যদি আপনারা এই ভিডিওটা আপলোড করেন অনলাইনে আপনার কাঙ্ক্ষিত ইউটিউব চ্যানেলে, আশা করছি অবশ্যই আপনার ভিডিওটা ভিউ ভালো হবে, র্যাঙ্ক ভালো হবে এবং আপনার যে টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন এগুলো আপনি সুন্দরভাবে দেবেন। দেওয়ার পর আপনার ভিডিওটা অটোমেটিকলি সুন্দরভাবে অডিয়েন্সের কাছে পৌঁছে দেবে। তো বন্ধুরা, বুঝতে পারছেন অফলাইন এসইও, অফলাইন এসইও কিন্তু একটি বিরাট বিষয়। তো ধরুন আপনাকে খোঁজা হচ্ছে মেইন আপনার বাড়িতে, আপনার বাড়িতে আপনাকে তো আপনার ঘরের যে নামটা আছে সেটা দিয়েই তো ডাকবে না, আপনার যে নামটা অন্য নাম তো পাবে না।
তো আপনার যে ধরেন আপনার নাম হচ্ছে ধরেন আপনার নাম হচ্ছে আপনার নাম হচ্ছে কামাল তো আপনার বাড়িতে যদি আপনাকে সেই নামে ডাকে তাহলে তো আপনাকে কামাল বলবে এখন ধরুন আপনাকে অন্য কোথাও ডাকছে তো আপনার নামটা কি আপনার নামটা যে কামাল আপনাকে সেটা তো অন্য কাউকে বোঝাতে হবে আপনার নামটা কি আপনাকে চিনবে আপনার আইডেন্টিটি কি আপনার আইডেন্টিটি হচ্ছে কামাল ইউটিউবের সেই ভিডিওর আইডেন্টিটি হচ্ছে যে আপনি যে কামাল কামালের যে নামটা নামটা কোথায় থাকে নামটা থাকে তার জন্ম নিবন্ধন ভোটার আইডি কার্ড বা তার আদার্স আইডি কার্ডগুলোতে তার নামটা থাকে সেই ক্ষেত্রে ইউটিউবেও হচ্ছে সেম তো আপনার নামটা যে কামাল সাপোজ আমি বোঝাচ্ছি এই কামাল দিই তো আপনার নামটা যে কামাল সেটা ইউটিউব আপনাকে বুঝবে কীভাবে যে আপনি কামালকে খুঁজছেন ইউটিউবে তো সেই ক্ষেত্রে আপনার ভিডিও এবং থাম্বনেলে সেই কামাল কথাটা উল্লেখ করতে হবে তো সেটা কীভাবে করতে হবে প্রথমে তো রিনেম করবেনই তারপর প্রোফাইলসে গিয়ে যে ডিটেলসে গিয়ে সেইগুলোর ভিতরে ট্যাগ টাইটেল এগুলো দিয়ে আপনার সেই নাম ট্যাগ এবং আপনার যে নামটা কামাল নামটা আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে বোঝাচ্ছি কামাল বলতে আপনার যে ভিডিওর যে টাইটেলটা আপনি সেই টাইটেলটা দেবেন এবং কী কিওয়ার্ড ধরে আপনাকে ডাকবে তো কামাল আপনার ডাক নাম কামাল হতে পারে রহিম হতে পারে বা আপনার কীভাবে আপনাকে কী নামে ডাকলে আপনি বুঝবেন সেইগুলো হচ্ছে আপনার ট্যাগ তো বুঝতেই পারছেন বন্ধুরা এই কামাল দাম দ্বারা আপনাদেরকে বোঝালাম তো আপনাদেরকে আমি আর একটু ক্লিয়ার করে বলি ধরেন আপনি হাউ টু এডিট বার্থ সার্টিফিকেট হ্যান্ড রাইটিং নেম অ্যান্ড ডেট ফটোশপ তো এই নামে আপনার ভিডিও টাইটেলটা করলেন ইউটিউবে ইউটিউবে যখন এই টাইটেলটা দিলেন তখন সার্চ ইঞ্জিনে তো আপনার ভিডিওটাতে যদি কিছুই না থাকে ধরেন লেখা থাকলো বার্থ তো আপনার ভিডিওর যে অফলাইনে লেখা থাকলো বার্থ তো আপনার তখন ভিডিওটা সার্চ ইঞ্জিনে গুগল অ্যানালিসিস করবে যে তার রিনেমে কী যাচ্ছে অডিয়েন্স কী চাচ্ছে এটার সাথে কি তার সার্চে কোনো কিছু কি মিল আছে কি না সেটাই বোঝাচ্ছি তো আপনি যদি ফুল নামটা আপনার ভিডিওর যে রিনেম অফলাইনে দিয়ে দেন তাহলে আপনার ভিডিও আপলোডের সময় এই এই নামটা তো অবশ্যই দিবেন যখন অডিয়েন্স আপনার ভিডিওগুলো সার্চ করবে তখন আপনার অফলাইনের সময় যে সেটা করলেন সেটার কারণে আপনার যে ধরনের ভিডিও চাচ্ছেন ইউটিউবের অ্যালগোরিদম আপনাকে সেইভাবে ভিডিও তার অডিয়েন্সের কাছে প্রেজেন্টেশন করবে তো সব বন্ধুরা আজকে আপনাদের বুঝালাম কীভাবে অফলাইনে সে করতে হয় তো বুঝতেই পারছেন আশা করি ভিডিওটি দেখে আপনারা অনেক উপকৃত হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন আর আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নতুন নতুন ভিডিও সবসময় পেতে পারেন সবার আগে তো বন্ধুরা আজকে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম